আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলা যাবে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান এই কথা জানিয়েছেন রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তিনি আরও বলেন এনজিওগ্রাম করা হয়েছে হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলা যাবে না মন্ত্রী জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছিল সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর তাই এনজিওগ্রাম করা হয় এনজিওগ্রামের পর চিকিৎসকরা জানান তার হার্টে তিনটি ব্লক রয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ওবায়দুল কাদেরের ভাতিজা তমাল তিনি জানান বিকেলের মধ্যে ওবায়দুল কাদেরকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তাকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে